নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি ফেলে দেয়া জিনিস দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা অনেক দিনের পুরনো রেসিপি, মা ঠাকুমারা বানাতেন, এখন প্রায় হারিয়েই গেছে, তাই সকলের কাছে রেসিপিটা পরিচিত না। পটলের খোসা বাটা। পটলের খোসায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে, আর যে কোনো সবজির খোসায় নানান রকম ভিটামিন থাকে, যেটা খোসাটা ফেলে দিলে সেই ভিটামিনগুলো চলে যায়। আজকের আমি এই ফেলে দেয়া পটলের খোসা দিয়ে খুবই টেস্টি একটি রেসিপি দেখাচ্ছি। চলুন তাহলে এই অসাধারণ টেস্টি পটলের খোসা বাটার রেসিপিটা আমরা দেখে নিই। পটলের খোসা বাটা বানানোর জন্য আমি 10টা পটল নিয়েছি। পটলের খোসাগুলো আমি পাতলা করে ছাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। 4 কোয়া রসুন নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, তবে ঝালটা যে যার পছন্দের। সামান্য একটু হলুদ, মানে 1/4 চা চামচ। ফোড়নের জন্য নিয়েছি 1টা শুকনো লঙ্কা আর 1/4 চা চামচ কালো চিনি। আর এর সঙ্গে লাগছে স্বাদ অনুযায়ী নুন, 1/2 চা চামচ চিনি, বা চিনিটা আপনারা না চাইলে স্কিপও করে যেতে পারেন, কিন্তু দিলে খুব ভালো টেস্ট হয়। আর রান্নার জন্য তেল লাগছে, আপনারা যে কোনো তেলই ইউজ করতে পারবেন। 1টা মিক্সির বাটি নিয়েছি, এর মধ্যে কাঁচা লঙ্কা আর রসুনগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পটলের খোসাগুলো। অল্প একটু জল দেব, হাই স্পিডে ঘুরিয়ে নিয়ে খুব স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন, খুবই সুন্দর একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। কড়ায় 2 টেবিল স্পুন আমি তেল গরম করেছি, আর এর মধ্যে আমি 1টা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নটা দিয়ে দিয়েছি। ফোড়নটা 30 সেকেন্ডের মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পটলের খোসা বাটাটা দিয়ে হাই ফ্লেমে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে জলটা খুব ভালোভাবে এটা শুকিয়ে যায়। তারপরে এর মধ্যে আমরা মশলাগুলো অ্যাড করব। এবার আমরা মিডিয়াম ফ্লেম করে দিলাম। কিছুক্ষণ হাই ফ্লেমে করার পর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা কিন্তু খুব কম দেবেন, কেননা রান্না হওয়ার পর পটলের খোসাটা কিন্তু অনেকটাই কমে যাবে। হলুদ দিয়ে দিচ্ছি সামান্য, আর একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার আঁচটা মিডিয়ামে রেখেই আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ না এটা পুরোপুরি শুকনো হয়ে তেলটা ছেড়ে বেরিয়ে আসে। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট আমরা নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন, খুব সুন্দর এটা ঝরঝরে হয়ে গেছে। এর মধ্যে একটুও কিন্তু জল আর নেই, বেশ তেলগুলো পাশ থেকে ছেড়ে বেরিয়ে এসেছে। আমাদের এই পটলের খোসা বাটা গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য একেবারেই রেডি। তৈরি হয়ে গেল অসাধারণ টেস্টি পটলের খোসা বাটা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, সকলে খুবই পছন্দ হবে। আর কাউকে যদি কিছু না বলে দেন, সে বুঝতেই পারবে না যে পটলের খোসা দিয়ে এত টেস্টি একটা রেসিপি তৈরি করা যায়। আপনাদের ফিডব্যাক কিন্তু আমাকে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টুইটার ফ্রেন্ডসদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন। দেখা হবে আবার খুবই তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। বাই।